তোমাদের সকলকে স্বাগত জানিয়ে সাতটা পিঠের তরফুলি সিরিজে তোমাদের পরপর অনেকগুলি পিঠের রেসিপি দেখালাম। আজকে নিয়ে এসেছি অতি জনপ্রিয় আরেকটি লোভনীয় পিঠে দুধপুলি। বড়রা খুব ভালোবাসে, বাচ্চাদের খুব প্রিয়। তাহলে চলো দেখে নিই কেমন করে বানাবো। খেজুরের গুড় আর নারকল কোড়াটাকে সমানে নাড়তে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। একটু ক্ষীরটা আমি একটু পরে দেব, গুড়টা যখন গলে যাবে তখন আমি ক্ষীরটাকে অ্যাড করব। এবার গুড়টা অনেকটা গলে গেছে, এবার আমি ক্ষীরটাকে এর মধ্যে দেব। এবার আমাদের পুরটা হয়ে গেছে। চালের গুঁড়ো ডো করার জন্য জল গরম করতে দেব আর একটু নুন। আমার জল ফুটে গেছে, এবার আমি দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আর এটাকে সমানে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা একদম একটা মণ্ড পাকি আসবে। এই মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে, তোমরা যখন ঘরে তৈরি করবে ঠিক এই রকম হবে। আমাদের পুর তৈরি হয়ে করে নিয়েছিলাম আগে, তৈরি হয়ে আছে আর অলমোস্ট মণ্ডটা ঠান্ডা হয়ে গেছে, হাত ছোঁয়া গরম আছে। এবার এই মণ্ডটা থেকে অল্প অল্প করে নিয়ে পুর ভরে আমি পিঠেগুলো গড়বো। এবার মণ্ডগুলো অল্প অল্প নিয়ে একটু চালের গুঁড়োতে হাত দিয়ে এইভাবে গোল গোল পাকিয়ে নেব। এইভাবে বাটির মতো করে গড়ে ভেতরে এভাবে পুরটা ভরে দেব। তারপরে আস্তে আস্তে মুখটাকে আমি এইভাবে বন্ধ করে দেবো আর এইভাবে আস্তে আস্তে চেপে চেপে একটা শেপ দিয়ে দেব। এইভাবে আমি প্রতিটা পিঠে গড়ে নেব। পিঠেগুলো গড়তে গড়তে আমি দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। এই দুধপুলিগুলো, বানানো দুধপুলিগুলো এটার মধ্যে সেদ্ধ করব। দুধটা আমার ঘন হয়ে গেছে, এবার আমি কয়েকটা এলাচ এর মধ্যে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এই হাফ কাপের মতো একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা যখন গলে যাবে তখন আমি এই তৈরি করা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার গুড়টা গলে গেছে, দুধটা আরেকটু ঘন হয়ে গেছে আর আমার পিঠেগুলো আমি গড়ে নিয়েছি। এবার এক এক করে
আমি দুধের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দেব। পিঠেটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। তৈরি হয়ে গেল জিভে জল আনা দুধ পুলি। তোমরা অবশ্যই সংক্রান্তির দিন বানাবে, আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।